সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়ার দৃষ্টিনন্দন এক স্থাপনার নাম। এই স্থাপনাটি কেবল অস্ট্রেলিয়ার নয়, গোটা বিশ্বের অন্যতম এবং আইকনিক ল্যান্ডমার্ক। সিডনি অপেরা হাউস 20 অক্টোবর 2023 50 বছর পূর্ণ করল। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরের এই অপেরা হাউস বিশ্বের কোটি কোটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থাপত্যের বিষয়ে সিডনি অপেরা হাউসের স্থপতি ছিলেন ডেনিশ স্থপতি ডন উডজন। স্থাপনাটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 14 বছর। রানী দ্বিতীয় এলিজাবেথ আধুনিক স্থাপত্য করার অনন্য এক নিদর্শন উদ্বোধন করেন। সিডনি অপেরা হাউস উদ্বোধনের দিনটি অস্ট্রেলিয়ার জন্য বিশেষ একটি দিন। এখানে রয়েছে একাধিক হল রুম ও মঞ্চ, নানাবিধ অনুষ্ঠানের মধ্যে মুখর থাকে এই স্থানটি। এর মধ্যে আছে একাধিক মিলনায়তন ও অনুষ্ঠানের স্থান, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কনসার্ট হল। বছর জুড়ে সিডনি অপেরা হাউসের বহুমুখী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় 20 লাখের মতন দর্শক। বিশ্বের বহু শহরে অনুষ্ঠান থাকে, কিন্তু ভৌগোলিক অবস্থান, দৃষ্টিনন্দন স্থাপনা ও সুন্দর পরিবেশনের কারণে সিডনিতে আয়োজন করা হয় বহুমুখী অনুষ্ঠান, যে কারণে অস্ট্রেলিয়ার সিডনিকে বলা হয় সিটি অফ কালার্স। অনুষ্ঠানের সময় বর্ণিল রঙের রোশনাইয়ে সেজে ওঠেন সিডনি অপেরা হাউস। দিন দিন সিডনি অপেরা হাউসের গুরুত্ব বাড়ছে, তাই অস্ট্রেলিয়ার একটি প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। 2007 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয় সিডনি অপেরা হাউস।